हेलो वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग। आज के मंगलवार आज के जाच्छी दक्षिणेश्वर मंदिर। तो दक्षिणेश्वर आद्यापीठ बेलूर मठ तीनटे शेयर करब कीभावे जावा जाए सेटाओ बोलबो आर कोविडेर परे कीभावे की रूट रयेछे सेटाओ देखानोर चेष्टा करब। तो आमरा डिसाइड करेछि जे आमरा ट्रेने जाब। एखन बजे सकाल 6টা আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে আছে 6টা 48। তো আমরা এখন যাচ্ছি ট্রেনের জন্য। তারপরে ট্রেন ছাড়াও অনেক কিছুতে যাওয়া যায় বাট আমরা আজকে ট্রেনে যাব। তো চলো যেতে যেতে বাকিটা বলে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি পার্ক সার্কাস থেকে। এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেনটা ছেড়েও দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। মাত্র 3টা স্টপেজ পরেই দক্ষিণেশ্বর স্টপেজ। তোমরা মেট্রো করেও যেতে পারো, একদম দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই মেট্রো স্টেশন দক্ষিণেশ্বরের। ওখান থেকেও স্কাইওয়াক দিয়ে বা অটো করে স্কাইওয়াক দিয়ে যাওয়াই সুবিধে। তো নিজেরা পার্সোনাল কার করেও যেতে পারো। তো আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি, কারণ আমাদের আমি যেখানে থাকি সেখান থেকে ট্রেনে করে যাওয়াটাই বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, তাই আমরা ট্রেনে করে যাচ্ছি। তো এবার ট্রেনে লেগেছে আমাদের ভাড়া মাত্র 5 টাকা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর। তো চলো এবার দক্ষিণেশ্বরের পথে যাওয়া যাক। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়লাম। এবার দক্ষিণেশ্বর থেকে স্কাইওয়াক ধরে যাব মন্দির একদমই কাছে হাঁটা পথে। তো চলো স্কাইওয়াকে যাওয়া। স্কাইওয়াক দিয়ে হাঁটা শুরু করলাম। এই স্কাইওয়াকের পাশেও দেখতে পাচ্ছ তোমরা যে খুব অনেক দোকান আছে। এই দোকানগুলো থেকেও মন্দিরের প্রসাদ কিনতে পারো। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, প্লাস 20 টাকা থেকে স্টার্ট হয় এদের এখানে প্রসাদ। দক্ষিণেশ্বরের মূল দ্বারের সামনে চলে এসেছে, এটা হচ্ছে মূল গেট দক্ষিণেশ্বরের। এবার এখান দিয়ে ঢুকবো আমরা। দক্ষিণেশ্বরের মূল গেট দিয়ে ঢুকে এরকম একটা রামকৃষ্ণদেবের ফটো দেখতে পাবে। আর যারা নিজেরা পার্সোনাল কার নিয়ে আসো তারা এই দরজাটা দিয়ে ঢুকে এখানে একটা পার্কিং প্লট করা আছে যেখানে নিজেদের গাড়ি এসে রাখতে পারবে। আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে। জুতো রাখার জন্য জুতো, ব্যাগ, ক্যামেরা, মোবাইল সব এখানে জমা দিয়ে দিতে হয়। মন্দিরের মধ্যে কোনো রকম কোনো গ্যাজেট ব্যাগ কিছু অ্যালাউ নেই, তাই আমি এখন যাচ্ছি জুতো ব্যাগ জমা দেওয়ার জন্য। জুতো আর ব্যাগ জমা রাখার জন্য ওখানে একটা টাকা দিয়ে টোকেন কাটতে হয়, যেটা পরে আবার ওটা দেখালে তোমাদেরকে ফেরত দিয়ে দেবে। এবার আমরা ডালা আর্কেডের দিকে যাচ্ছি ডালা নেওয়ার জন্য। এখানে এরকম পরপর দোকানগুলো সারি সিরিয়াল নাম্বার অনুযায়ী যে আছে পাশাপাশি 1 থেকে 58 পর্যন্ত। তো এখান থেকে তোমরা ডালা নিতে পারো, জুতোও রাখতে পারো এখানে রাখতে চাই, বাট আমরা জুতো যেখানে রাখা হয় সেখানেই রেখেছিলাম। এখানে একটা রানী রাসমণির মূর্তি করা আছে। তো এখানে রানী রাসমণি আমরা সবাই জানি যে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার পাশ দিয়ে আমরা চলে যাব গঙ্গার ঘাটের দিকে যেখানে অনেক মানুষ স্নান করেন। এখানে আছে রামকৃষ্ণ দেবের স্বয়ং কক্ষ, এখানে ভিডিও করা বারণ, তাও আমি একটু লুকিয়ে যাব। এই সেই গঙ্গার ঘাট যেখানে প্রচুর মানুষ স্নান করে। এখান থেকে ওভারব্রিজ দেখা যায়, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি এটাই বলতে চাইছি, বাট আমি অরিজিনাল ভয়েসটা দিতে চেয়েছিলাম কিন্তু এখানে একটা পাশে গান হচ্ছিল শ্যামাসঙ্গীত, তো কপিরাইটের ভয়ে আমি গানটা মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। তো যাই হোক, পাশে পেছনে মন্দিরটা দেখানোর চেষ্টা করছিলাম আমি, মন্দির দেখা যাচ্ছে। তো প্লিজ যাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে একটু চ্যানেলটাকে ফলো করে দিও। এরপরে আমরা যাবো আদ্যাপীঠ। তো সেখানে গিয়ে আমরা ওটা হচ্ছে পার্ট 2 করবো, কারণ একটা পার্টে দেখালে অলরেডি 5 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো আরও বেশি হয়ে যেত, তাই জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকুন।